দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হলেন সিপিআইএম এর প্রাক্তন গ্রাম প্রধান। আহত প্রাক্তন গ্রাম প্রধানের নাম আবু জাফর। সোমবার রাতে বক্সনগর বিধানসভা কেন্দ্রের কলসিমুড়া এলাকায় দুষ্কৃতিকারীরা প্রাণঘাতী আক্রমণটি সংঘটিত করে। স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় প্রাণে বাঁচেন প্রাক্তন গ্রাম প্রধান। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই জেবি হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার জেবি হাসপাতালে বক্সনগরের কলসিমুড়ার প্রাক্তন সিপিআইএম গ্রাম প্রধান আবু জাফর জানান, স্কুটি করে বাড়ি ফেরার পথে কলসিমুড়া এলাকায় একটি গাড়ি করে দুষ্কৃতীরা তার পথ আটকায়। দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে তাকে স্কুটি থেকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। স্থানীয়দের তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পান। আহত আবু জাফরের অভিযোগ, গাড়িতে বিজেপি প্রার্থী তফজ্জল হোসেন উপস্থিত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বক্সনগরের কলসিমুড়া এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। তারপর তিনজন তিন দিক থেকে তিনটা লাঠি নিয়ে আসে। তফজ্জল হোসেন পরে যাওয়ার পর আমার এই জায়গাটাতে একটা পা দিয়ে মুড়া দেয়, আর বাকি দুজনও গুছাইতে থাকে। আর থাকে তারা গিয়ে গাড়ি থেকে দুইটা তিনটা লাঠি বের করে আমাকে দুজনে সমানে পিটিয়ে শুরু করছে।